ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে বিবাহের ক্ষেত্রে দুজন সাক্ষী মেয়ের কাছে গিয়ে কবুল বলা করায়, এটা হাদিসে আছে কিনা, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। অ্যাকচুয়ালি বিবাহের যেটি যে দুটি প্রধান শর্ত, ইজাব ও কবুল, ইজাব ও কবুল, এখানে ইজাব ও কবুল যেটা, সেটা পাত্রপক্ষের পক্ষ থেকে যেটা কবুল বলা হয় সেটা তো পাত্র নিজেই বলে, আর পাতৃপক্ষের পক্ষ থেকে যে সম্মতি বা যে কবুল বা গ্রহণ করে প্রস্তাবটা, সেটা হচ্ছে মেয়ের যে গার্জেন, অভিভাবক, যে ওলি, যে সে তার বাবা, বাবার অবর্তমানে বড় ভাই বা দাদু ইত্যাদি ইত্যাদি। তো মেয়ের যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে একজন বাবার কাছে যখন কোনো বিবাহের প্রস্তাব যাবে, তখন মেয়ের বাবা বা যিনি ওলি হবেন তিনি মেয়েকে বলবেন যে দেখো অমুক গ্রামের অমুক ছেলে এরকম দেখতে, এরকম বয়স, এরকম ইনকাম, বা যাবতীয় তার বিবরণ দিয়ে বলবেন যে সে তোমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি কি বিবাহে রাজি আছো। যদি মেয়ে রাজি হয় তাহলে সে রাজির কথাটা মেয়ের বাবা জানিয়ে দেবেন যে হ্যাঁ আমার মেয়ে রাজি আছে। এটাই হলো মেয়ের পক্ষ থেকে কবুল, বা মেয়ের কবুল এটাই। এই কবুলটা কে বলবে যে রাজি আছে? মেয়ের ওলি বলবেন। আর যদি মেয়ে রাজি না হয় তাহলে অবশ্যই মেয়ের অরাজিতে বা মেয়ের অসম্মতিতে বিবাহ দেওয়া জায়েজ নয়, এ বিবাহ টিকবে না, বা এ বিবাহ জায়েজ নয়, মেয়ে চাইলে এ বিবাহকে বিচ্ছেদ করতে পারে। তো মেয়ের অসম্মতিতে বিবাহ দেওয়া ওলির জন্য জায়েজ নয়, আর মেয়ের সম্মতি হলে তবেই ওলি গিয়ে বলবেন যে হ্যাঁ আমার মেয়ে বা আমার অধীনস্থ কন্যা রাজি আছে, তবেই সেটা বিবাহের গণ্য হবে। আর বাকি যেটা বর্তমান সমাজে যেটা সাক্ষ্যের ব্যাপারটা আছে, যে সাক্ষী দুজন সাক্ষী গিয়ে মেয়ে কবুল বলা করায় এবং সকলকে সাক্ষ্য দিয়ে বলায় যে তোমরা শুনলে মেয়ে কবুল বললো, এগুলি সামাজিক প্রথা বা অমুসলিমদের দেখা দেখে আমাদের সমাজের মধ্যে চলে এসেছে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হাজার আইনদুল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।